আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। চলুন ফ্রেন্ডস, আপনাকে নিয়ে যাই আজকের নেক্সট স্টোরিতে, যেখানে আমরা বলবো এবার নজরে সালমানের প্রাক্তন। ওয়েল, সালমান খান আর তার প্রাক্তন বলতেই তার বিভিন্ন গার্লফ্রেন্ডসদের কথা মনে পড়ে। তবে এখানে প্রাক্তন বলতে কিন্তু তার প্রেমিকা একেবারেই নয় বন্ধুরা। ইয়েস, যারা সালমান খানের প্রাক্তন প্রেমিকার কোনো গসিপ এক্সপেক্ট করছিলেন তাদের জন্য বলি যে প্রেমিকা নন, বরং তার প্রাক্তন বিজনেস ম্যানেজারের উপরেই এখন নজর গোটা বলিউডের। এবং বলিউড সুপারস্টারদের ম্যানেজাররা যে ভীষণই ইম্পর্ট্যান্ট রোল প্লে করেন তাদের ফিল্মি ক্যারিয়ারের জন্য, তা নিয়ে তো কোনো ডাউট নেই। আর ঠিক সেই কারণেই সালমান খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টির ক্লায়েন্টের তালিকা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। এবছরের শুরুতেই সালমান খানের সঙ্গে তার দীর্ঘদিনের ম্যানেজারের সম্পর্কের ইতি পড়ে, যখনই এক প্রস্থ গুঞ্জনে সরগরম হয়ে ওঠে গোটা বলিউড যে এবার সালমানের সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে। মানে রেশমার ক্লায়েন্ট হওয়ার জন্য কিন্তু বলিউডের তাবড় তাবড় সুপারস্টাররা অ্যাপ্লিকেশন জমা দেওয়া শুরু করে দিয়েছেন। শুনে গিয়েছে সালমানের অনেক বড় বড় প্রজেক্টই নাকি এখন পাচ্ছেন অক্ষয় কুমার, যার পেছনে অন্যতম কারণ রেশমা শেট্টি। ইনফ্যাক্ট এই একই ব্যাপার নিয়ে কিন্তু সালমান এবং অক্ষয়, যাদের মধ্যে দীর্ঘদিনের একটা দুর্দান্ত ফ্রেন্ডশিপ এবং বন্ডিং ছিল, সেখানেও কিন্তু চিড় ধরতে শুরু করেছে। রিয়ালিটি শো বিগ বসের দায়িত্বভার সামলাচ্ছেন গত বেশ কয়েক বছর ধরে সালমান, এবং বেশ সাকসেসফুলি সামলাচ্ছেন। শোনা যায় সেই সুযোগের সন্ধানেও নাকি অক্ষয় কুমার ছিলেন। ইদানিং অক্ষয় আবার সালমানের সঙ্গে সম্পর্ক ভালো করে তুলতে রীতিমতন আগ্রহী। অক্ষয়ের পরে রেশমার সঙ্গে জোট বাঁধছেন শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াও। অভিনেত্রীর এদেশের কাজকর্মগুলোকে নতুন করে সামলানোর দায়িত্ব তিনি এমন কাউকে দিতে চাইছেন যিনি ভীষণই এক্সপিরিয়েন্সড। আর রেশমার যে অভিজ্ঞতার ঝুলিটা ভীষণভাবেই কমপ্লিট, তা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। যদিও সালমানের বোন অর্পিতার সঙ্গে প্রিয়াঙ্কার আবার বেশ ভালো বন্ধুত্ব, তাই সেখানে আবার এইটার কারণে কোনো আঁচ পড়ে কিনা তা দেখার জন্য বন্ধুরা একটু অপেক্ষা কিন্তু করতে হবে। বাট হোপ ফর দ্য বেস্ট যে আগামী দিনে রেশমা শেট্টির বলিউডের জার্নিটাও হতে পারে বেশ স্পেশাল। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।